নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, নির্বাচনের সময় প্রয়োজনে ছোট আকারের মন্ত্রিসভা গঠন করতে পারেন প্রধানমন্ত্রী। সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসব কথা বলেন আইনমন্ত্রী। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার প্রতিরোধে আগামী সেপ্টেম্বরে প্রয়োজনীয় সংশোধন আনা হবে বলেও জানান আইনমন্ত্রী আনিসুল হক। এস কে সৌরভের প্রতিবেদন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে বিচারকদের 150তম রিফ্রেশার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে সংসদের বাইরে কাউকে রাখার প্রয়োজন নেই। মাননীয় প্রধানমন্ত্রী যখন মনে করবেন যে তিনি তিনি একটা ছোট সরকার করতে চান এবং নির্বাচনকালীন সময় সরকার করতে চান, তখন তিনি সেই সময়ে তিনি পদত্যাগ করবেন এবং তারপরে তিনি তার সরকার গঠন করবেন। প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্বাচনকালীন সরকারে কারা থাকতে পারেন তার ব্যাপারে একটা রূপরেখা কিন্তু তিনি দিয়েই দিয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন প্রসঙ্গেও কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। আমি পরিষ্কারভাবে বলেছি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কিছু সংশোধন প্রয়োজন হবে এবং সেই সংশোধন আলাপ আলোচনা আমরা করেছি, টেকনিক্যাল নোট পেয়েছি, ইউরোপিয়ান ইউনিয়নের যে কনসালটেন্ট করেছেন তার রিপোর্ট আমরা পাইনি। এইগুলি সব বিবেচনা করে সেপ্টেম্বরের নাগাদ আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সংশোধন আনব। কয়েকটি ভোট কেন্দ্রে অনিয়মের জন্য একটি নির্বাচনী এলাকার পুরো নির্বাচন বাতিল করা অসাংবিধানিক বলে জানান আনিসুল হক। 10টায় গণ্ডগোল হওয়ার জন্য 110টার নির্বাচন বাতিল করা, এটা অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং মানুষকে বেঁচে। এস কে সৌরভ, এসএটিভি, ঢাকা।